শেষ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনিশ্চয়তা কিন্তু কাটলো। স্কুল স্তরের এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার আর সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিশ্চিত করে জানিয়েছেন পরীক্ষা দুটি হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে এবং মাধ্যমিক পরীক্ষা হবে কিন্তু আগস্টের দ্বিতীয় সপ্তাহে, শুধুমাত্র আবশ্যিক বিষয়ের ওপর। এখানে বলা আছে যে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 7টা আবশ্যিক বিষয় রয়েছে বা আবশ্যিক সাবজেক্ট রয়েছে 7টা, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আবশ্যিক বিষয় বা সাবজেক্ট রয়েছে কিন্তু 15টা। ঠিক সেজন্য কিন্তু তোমাদের পরীক্ষার টাইমও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হতো, সেখানে কিন্তু 1.5 ঘন্টায় তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে, কারণ যে ক্ষেত্রে সাবজেক্ট কমিয়ে দেওয়া হয়েছে, আবশ্যিক সাবজেক্টের সংখ্যা, সেই জন্য কিন্তু তোমাদের পরীক্ষার টাইমও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। আর প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা আগে হতো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরে হতো। তো এক্ষেত্রে কিন্তু এবছর প্রথাগত নিয়মটা কিন্তু ভাঙা হলো, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এর আগে হচ্ছে। তো সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যাতে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের সমস্ত জয়েন্ট এন্ট্রান্স এক্সামে যাতে পার্টিসিপেট করতে পারে, সেজন্য কিন্তু এবছর এটা করা হলো।